नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिने। আমরা স্বামী বিবেকানন্দের কবিতা সংকলন বীরবাণী সেখান থেকে কিছু কবিতা আলোচনা করছিলাম। আমরা কালি দ্য মাদার, স্বামীজির বিখ্যাত কবিতা, যেটি পরবর্তীকালে সত্যেন্দ্রনাথ দত্ত বাংলায় অনুবাদ করেছিলেন, সেই কবিতাটির আলোচনা করছিলাম। দেবী মাহাত্ম্য বা চণ্ডীতে আমরা দেবী আবাহন দেখতে পাই। এই চণ্ডী গ্রন্থ, যেটি প্রায়শই পাঠ হয়ে থাকে দুর্গাপূজার সময়, সেখানে দেখতে পাই আমরা যে বিরাট শক্তিকে আমরা ঈশ্বর বলি, কখনো ব্রহ্ম বলি, তার আগমন হচ্ছে দেবী রূপে। এই চণ্ডীতে সেরকমই তিনটে আখ্যান বা গল্পের কথা আছে। কখনো তিনি মহিষাসুর মর্দিনী রূপে আসছেন, কখনো তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করছেন। আমরা যদি সাংকেতিকভাবে দেখি, সিম্বলিক্যালি দেখি, ভাবটা এরকম যে এই মাতৃরূপে আগতা, যে ঈশ্বরের রূপ, তিনি যেন জগতের যা শুভ শক্তি তার প্রতিষ্ঠা করছেন। চণ্ডী গ্রন্থে আছে, ইত্থম যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদা অবতীর্য অহম করিষ্যামি অরি সংশয়ম। দেবী প্রতিজ্ঞা করছেন, ইত্থম যদা যদা বাধা, এইরূপ যখনই যখনই বাধা আসবে, দানব উত্থা, দানবের থেকে উঠছে, দানবের থেকে আসছে, অশুভ শক্তি থেকে আসছে, তদা তদা অবতীর্য অহম, আমি তখনই তখনই এসে, করিষ্যামি অরি সংশয়ম, আমি অরি অর্থাৎ শত্রুকে সংশয় অর্থাৎ নাশ করব। তা আমরা যে এই দেবীর আরাধনা করছি, তা আমরা দুর্বল বলে নয়, কিন্তু আরাধনা করছি আমাদের মধ্যেও এই শক্তির ভাব যাতে আসে। এই চণ্ডী গ্রন্থে বারে বারে দেখা যায় দেবী তিনি নানা শক্তি ভূষিতা। তার দশটি হাত দুর্গাপূজার সময় আমরা দেখতে পাই, এই দশটি হাতে তার নানা অস্ত্রশস্ত্র রয়েছে। একদিকে যেমন তিনি সন্তানকে পালন পোষণ করেন, অপরদিকে তিনি শাসনও করতে পারেন, মহিষ রূপে অসুরকে তিনি ধ্বংস করছেন। কিন্তু যখন তার ভয়ঙ্কর রূপ নিয়ে দেবী আবির্ভূতা হন, তখন জগতে যেন একটা প্রলয় হয়ে যায়। এই কবিতাতে স্বামীজি বলছেন, খুব সহজ সরলের ভাষা, কিন্তু কি অপূর্ব মহিমান্বিত এর ভাব। এই কবিতায় স্বামীজি বলছেন, দ্য সি হ্যাজ জয়েন্ড দ্য ফ্রে অ্যান্ড সোয়ার্লস আপ মাউন্টেন ওয়েভস টু রিচ দ্য পিচি স্কাই, দ্য ফ্ল্যাশ অফ লুরিড লাইট রিভিলস অন এভরি সাইড আ থাউজেন্ড থাউজেন্ড শেডস অফ ডেথ বিগ্রিমড অ্যান্ড ব্ল্যাক স্ক্যাটারিং প্লেগস অ্যান্ড সরোস ডান্সিং ম্যাড উইথ জয় কাম মাদার কাম ফর টেরর ইজ দাই নেম। বলছেন, দেখুন, বলছেন এই সমুদ্র যেন এই উন্মত্তের মতো নৃত্যেতে যোগদান করেছে। বিরাট বিরাট ঢেউ উঠছে, পর্বতের সমান বড় ঢেউ, এই ঢেউ যেন আকাশ চুম্বী, কালো কালো যে আকাশ, বড় বড় মেঘ যে ছেয়ে ফেলেছিল আকাশকে, সমুদ্রের ঢেউ যেন উঠে সেই আকাশকে ছুঁতে চাইছে। চতুর্দিকে এক ভয়ঙ্করের যেন আগমন হচ্ছে, দ্য ফ্ল্যাশ অফ লুরিড লাইট, একটা যেন বজ্র পড়ছে, তীব্র তার আলোর রোশনাই। চতুর্দিকে দেখা যাচ্ছে মৃত্যুর যেন কালো ছায়া,
মৃত্যুর এই চেহারা বিগ্রিমড অ্যান্ড ব্ল্যাক, কালো, ঘনীভূত যেন অন্ধকার, তিনি মাঝে মাঝে আসেন, দুঃখরূপে আসেন, মাঝে মাঝে মহামারী রূপে আসেন। বলছেন স্ক্যাটারিং প্লেগস অ্যান্ড সরোস, মহামারীর প্লেগ রূপে তিনি এসেছেন বা সররূপে আছেন, অর্থাৎ দুঃখরূপে আসেন আমাদের সমাজে, আমাদের ব্যক্তিগত জীবনে তিনি দুঃখরূপে মাঝে মাঝে আসেন। ডান্সিং ম্যাড উইথ জয়, তিনি যেন আনন্দে নৃত্য করছেন, এই মৃত্যুরূপের মাঝখানে দাঁড়িয়ে তার যেন সেই নৃত্য দেখা যায়। কাম মাদার কাম, মায়ের এই রূপকে আমরা আবাহন করছি, বলছি হ্যাঁ তুমি এসো, আমরা ভয় পাবো না, আমাদের হৃদয় অনন্ত তেজ আছে, আমরা তোমার এই রূপকেই আবাহন করব। ফর টেরর ইজ দাই নেম, কারণ তোমার একটা রূপ মৃত্যুরূপা, সেই রূপে তুমি আসতে পারো না, আমরা সর্বদা কি তোমার এই বরাভয় রূপী কেবল দেখতে চাই? না না, আমরাও বীর, আমরা তোমারই সন্তান, তাই জন্য আমাদের ভেতরে শক্তি আছে তোমাকে আবাহন করার। দেখুন কি উচ্চ ভাব, মাতৃ আরাধনার জন্য একটা নতুন দিক তিনি প্রকাশ করে দিচ্ছেন। আমরা দেখতে পাই মায়ের এই চেহারা, মায়ের এই অদ্ভুত উলঙ্গিনী বেশ তাঁর, তিনি শত্রু দমন করছেন, নিপীড়ন করছেন, রক্তবীজকে তিনি তার জিহ্বার উপরে নিয়ে হত্যা করছেন। দেখে অদ্ভুত লাগে, মনে হয় গল্প কথা, কিন্তু এর মধ্যেও যে একটা চমৎকার দর্শন রয়েছে, একটা যে বিরাট ঝংকার রয়েছে, বিরাট দর্শনের তত্ত্ব লুকিয়ে আছে, স্বামীজি কি সহজ ইংরাজিতে সেটি পরিবেশন করছেন। বলছেন ডেথ ইজ ইন দাই ব্রেথ অ্যান্ড এভরি শেকিং স্টেপ ডেস্ট্রয়েজ আ ওয়ার্ল্ড ফর এভার। বলছেন তোমার প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে যেন মৃত্যু রয়েছে, আর তোমার এই টলটলায়মান যে পদসঞ্চার চণ্ডীতে রয়েছে, তিনি মধু পান করছেন, অর্থাৎ তিনি মদমত্ত তার রূপ, তিনি ধ্বংস করবেন তো অসুরকে, অশুভকে ধ্বংস করবেন, মা তিনি কী করে ধ্বংস করবেন, তাই তিনি যেন মদিরা পান করেছেন, পান করে তিনি উন্মত্ত, এবার তিনি ভয়ঙ্কর রূপে তিনি আসবেন। তাই বলছেন অ্যান এভরি শেকিং স্টেপ ডেস্ট্রয়েজ আ ওয়ার্ল্ড ফর এভার, মুহূর্তে যেন তিনি পৃথিবী ধ্বংস করে দিচ্ছেন, আবার ইচ্ছা মাত্র তিনি সৃষ্টি করতে পারেন। দাও টাইম দ্য অল ডেস্ট্রয়ার, হ্যাঁ সত্যিই তো, তিনি তো মহাকাল। আমরা যে কাল সময়ের গণনা করি, এই যে ঐতিহাসিকরা ইতিহাস লিখছেন, সময়ের মানদণ্ডে আমরা ঘটনার প্রবাহকে অনুশীলন করছি, বিশ্লেষণ করছি, কিন্তু এই মহাকাল মহাকালী, তার মধ্যে থেকেই তো সময়ের উদ্ভব হয়েছে। আমরা যখন সময়ের কথা বলি, তখন পেছনে একটা নিশ্চয়ই শাশ্বত কিছু আছে, তার নিরিখেই তো সময় আমরা পরিমাপ করছি। কিন্তু কে তিনি? তিনি তো ভগবান, তিনি তো ঈশ্বরী, তাই কাল তো তার হাতের মুঠোর মধ্যে, ইচ্ছা মাত্র তিনি কালকে নিয়মিত করতে পারেন। তাই বলছেন দাও টাইম দ্য অল ডেস্ট্রয়ার, হ্যাঁ তিনি তো কালের ওপরে কর্তৃত্ব করেন, কর্ত্রী তিনি, তাই ইচ্ছা মাত্রে তিনি যখন সব ধ্বংস করে দিচ্ছেন, কে তখন রয়ে গেল কালের গণনা করার জন্য? কারণ তখন তো মা একাই থাকেন। শ্রীরামকৃষ্ণ বলছেন কথামৃতে, বলছেন দেখো কি জানো, এই যে বুড়ি যিনি, যিনি মহামায়া, তিনি যখন শস্য হয়ে যায় তখন কিছু কিছু বীজ রেখে দেন। কেন রাখেন? কারণ আবার নতুন বছরে গিয়ে তিনি চাষবাস করবেন বলে। ঠিক সেরকম এই মহামায়া ধ্বংসের মাঝে মাঝে যেন সৃষ্টির বীজটা কোথায় রেখে দেন যত্ন করে। তাই আমরা ভারতবর্ষে বলি যে এই ধ্বংস আর সৃষ্টি যেন চক্রাকারে চলছে, কখনোই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে না, ধ্বংসের মধ্যেই কোথায় সৃষ্টির বীজ লুকিয়ে আছে, আবার বিরাট উত্থানের মধ্যে, বিরাট ঐশ্বর্যের মধ্যে কোথায় ধ্বংসের, কোথায় নষ্টের বীজ যেন প্রথিত হয়ে আছে, চক্রাকারে এই উত্থান আর পতন চলেছে। তাই স্বামীজি বলছেন কাম ও মাদার কাম, মা তুমি এসো, তুমি এই ধ্বংস আর সৃষ্টি উভয় রূপে এসো,
তোমার দুই রূপকেই আমরা চাইছি, দুই রূপকেই আমরা আবাহন করছি। আমরা তোমার বীর সন্তান, আমরা এই জন্যই তন্ত্র মতে আরাধনা করে থাকি। আমাদের এই বাংলাদেশকে তন্ত্রের দেশ বলা হয়, এই দেশে তাই জন্যই বীরত্বের আবাহন, বীরত্বের সঞ্চার। বীর আমরা হতে চাই, বীর হওয়ার জন্যই আমরা এই মা কালীর আরাধনা করি। স্বামীজি যখন বেলুড় মঠে দুর্গাপূজা প্রথম প্রচলন করেন, তখন বলেছিলেন যে এই বেলুড় মঠের প্রাঙ্গণে বলি দিতে হবে। সেই বলি অবশ্য পরবর্তীকালে হয়নি, কিন্তু স্বামীজির মূল ভাব যা ছিল তা এই যে আমরা অনেক সময় সাত্ত্বিকতার দোহাই দিয়ে তামসিকতাকে প্রশ্রয় দিই, কিন্তু তা দরকার নেই। এই তামসিকতা থেকে উত্তরণের জন্যে রাজসিক ভাবেরও প্রয়োজন আছে। এই রাজসিক ভাবের জন্য আমরা মা দুর্গার আবাহন করছি। যে মা দুর্গা একদিকে তিনি শাকম্ভরী, যার জন্য যে কারণে আমরা দেখতে পাই নবপত্রিকার পূজা হয়। এই পৃথিবীর যে শস্য রয়েছে, যে সবজি রয়েছে, তাও তো তিনি অধিষ্ঠাত্রী, এর অধিষ্ঠাত্রী তো তিনি, তাই জন্য সমস্ত রূপে তিনি রয়েছেন। এই রজগুণের আবাহনের জন্য আমরা মাকে চাইছি। আমাদের মধ্যে কর্মের উন্মাদনা দিন, আমাদের মধ্যে থেকে তামসিকতা দূর করে দিন। এই কবিতার শেষ পংক্তিতে শ্লোকে বলছেন, হু ডেয়ার্স মিজারি লাভ অ্যান্ড হাগ দ্য ফর্ম অফ ডেথ, ডান্স ইন ডেস্ট্রাকশনস ডান্স, টু হিম দ্য মাদার কামস। কি অপূর্ব পরিণতি! বলছেন হু ডেয়ার্স মিজারি লাভ, কার সাহস আছে এইভাবে মিজারি অর্থাৎ দুঃখকে বরণ করে নেওয়ার, অ্যান্ড হাগ দ্য ফর্ম অফ ডেথ, মৃত্যুকে এইভাবে আলিঙ্গন কে করতে পারে, ডান্স ইন ডেস্ট্রাকশনস ডান্স, মায়ের এই মৃত্যুরূপ যে তার যে নৃত্য, তার সঙ্গে সঙ্গে কে নাচতে পারে, কার ভেতরে এই সাহস রয়েছে, এই দুর্মদ সাহস কার মধ্যে রয়েছে। টু হিম দ্য মাদার কামস, বলছেন মা কিন্তু তার কাছেই সহজে এসে ধরা দেন, যার মধ্যে এই সাহস রয়েছে, যার মধ্যে এই ঐশ্বর্য রয়েছে, যার মধ্যে এই বিপদ থেকে না পালিয়ে গিয়ে সামনাসামনি যাওয়ার সাহস রয়েছে, মা যেন তার কাছেই এসে সহজে ধরা দেন। আর যে সাধক ক্রমাগত মায়ের কাছে প্রার্থনা করছেন সুখ শান্তি, তার কাছে যেন তিনি তাড়াতাড়ি ধরা দেন না, কারণ তিনি তো মায়ের একটা দিকেরই কেবল আরাধনা করছেন, মাকে তো সম্পূর্ণ তো দেখতে চাইছেন না। তাই জন্য এই তন্ত্র সাধনায় মায়ের এই সুখী রূপের পাশাপাশি তার যে ভয়ঙ্কর রূপ, তার যে টেরিবল ফর্ম, তার এই মৃত্যু রূপকে আমরা আবাহন করে থাকি। মা কালীর রূপ দেখলে দেখবেন তিনি যেন উপরে দাঁড়িয়ে রয়েছেন, তার পায়ের কাছে শায়িত রয়েছেন শিব, শিব তিনি যেন ব্রহ্মের প্রতীক, ব্রহ্ম তার মধ্যে পরিবর্তন নেই, তিনি অবাং মনস গোচরম, তাকে বাক্য আর মনের দ্বারা প্রকাশ করা যায় না, তার মধ্যে আদি নেই, অন্ত নেই, মধ্য নেই, কিন্তু তার একটা কাইনেটিক গতিশীল রূপ আছে, পোটেনশিয়াল রূপ, সেখানে তিনি শিব। আরেকদিকে তার গতিশীল রূপ রয়েছে যেটি দিয়ে এই জগৎ, এই জগতের ক্রিয়া, এই জগতের নানাবিধ রূপ, সেখানে তিনি মা কালী, সেখানে তিনি মহাকাল। এই রূপেরই আরাধনা স্বামীজি এই কবিতায় করেছেন। বেলুড় মঠে তাই জন্য নতুন করে তিনি দুর্গাপুজোর পত্তন করলেন। সেই যে পুরনো দুর্গাপূজা, সেইটি করার সময় তিনি বলেছিলেন রঘুনন্দনের স্মৃতি উদ্ধৃত করে, কৃত্বা রুধির কর্দমম, আমরা মায়ের যখন আরাধনা করব রক্তপাত করে যেন কাদায় আর রক্তে মিলামেশা হয়ে যাবে, অর্থাৎ এই রজগুণ, এই শক্তির বিকাশ চাই। স্বামীজি এই কালী দ্য মাদার কবিতায় এই মায়েরই আবাহন করেছেন, আমাদেরও মধ্যে শক্তির আবাহন করছেন, আমাদের মধ্যে থেকে ক্ষুদ্রতা নীচতা চলে যাক, তার বদলে আসুক এক মহাবীর, এক মহাকাল। মায়ের আশীর্বাদে সেই মহাকালের উত্তরণ হোক, জাগরণ হোক আমাদেরই মধ্যে। ওম শান্তি শান্তি শান্তিহি, হরিহি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ভগবান ছাড়া আর কার ক্ষেত্রে ভক্তি প্রচুর্য? বাবা মা গুরুজনদের প্রতি ভক্তি, তবে আমার বাবা আমার মা এই ভক্তি হলে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি হলো না। যত বিভিন্ন জায়গায় আমার ভক্তি আছে, সকলেই আমার ভগবানের বিভিন্ন রূপ, এই ভাব থাকলে সেই ভক্তি অনন্য। যে বিষয়ের উপর আমরা আলোচনার মধ্যে থাকার চেষ্টা করব, সন্ন্যাস নিয়ে। কারণ বাড়িতে থেকে যে সন্ন্যাস হয় সেই ব্যাপারে আমাদের কিছু বলে গিয়েছিলেন এক মহাপুরুষ। ভারতবর্ষে প্রচুর মহাপুরুষ এসছেন, চলে গেছেন, আবার এসছেন, এটা নয়। ভারতবর্ষ কখনো মহাপুরুষহীন হয়ে থাকেনি। আর যত মহাপুরুষ এসছেন, আজকে যার কথা বলবো তার নাম না করে তাকে আমি শিবতুল্য বলাটাই ভালো হবে, কারণ শিব স্বরূপই তিনি ছিলেন। সারা বিশ্বের যত দেশ আছে তার মধ্যে অন্তত 80% দেশের মানুষ তার কাছ থেকে দীক্ষিত হয়েছিলেন, তার মন্ত্র দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। এবং তার চেষ্টা ছিল পুরনোকে ভেঙে নতুনকে জানানো। প্রত্যেকটা মহাপুরুষই যখন আসে তখন আমাদের যে পুরনো ধ্যান ধারণাগুলো থাকে সেগুলোকে তারা ভেঙে দেন। এই অর্থেই তার কারণ একটাই, যে কালের সঙ্গে সঙ্গে যুগের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তনশীল। আমি যদি সত্য যুগে যে পথ ছিল সেই পথ ধরে যদি আমি জপ তপ পূজা আচ্ছা শুরু করি তাহলে আমার অনেকটা সময় লেগে যাবে, কেন কলিযুগে মানুষের আয়ু অনেক কমে এসছে। এবং আমরা দেখতেও পাচ্ছি যে আমরা কত আস্তে আস্তে ছোটো হয়ে পড়ছি, বেটে হয়ে পড়ছি। ঠিক সেরকমভাবে সেই মহাপুরুষেরও ঘোষণা ছিল, ভগবান শ্রীকৃষ্ণকে তিনি মানতেন, শিবকে মানতেন, প্রত্যেকটা মহাপুরুষকে তিনি আদর করতেন এবং শ্রদ্ধা করতেন, কাউর প্রতি তার কোনো রকম ছিল না। হ্যাঁ, তবে সত্যের জন্য তিনি অনেক কথা বলেছিলেন বলে তখনকার সময় কিছু মানুষ তারা ভুল চিন্তা ভাবনা নিয়েছিল তার প্রতি। আর যখনই মহাপুরুষরা আসে তাদের এইভাবেই বিরতি হতে হয় কিছু খারাপ মানুষের জন্য। তা সেই মহাপুরুষ বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণর সন্ন্যাস ছাড়া বাদ বাকি কোনো সন্ন্যাস আর বাঁচবে না। এই জন্য বাঁচবে না, আগেকার দিনে যখন সন্ন্যাস কোনো সংসার থেকে কেউ নেবে ঠিক করত তখন সেই সংসারের প্রত্যেকটা মানুষ আনন্দ ভরে যেত। কারণ যে ফুল তারা ফুটতে পারেনি সেই ফুল ফোটার জন্য তার ছেলে এগিয়ে এসছে, এটা পরম সৌভাগ্যের কথা। তাই সেই গ্রাম থেকে আরম্ভ করে সেই শহর, সেই নগর, সেই রাজ্যের রাজা পর্যন্ত তাকে দেখা করতে আসতো যে ছেলেটি সন্ন্যাস নিচ্ছে বা এই মেয়েটি সন্ন্যাস নিচ্ছে। যুগের সঙ্গে সঙ্গে সন্ন্যাসের ধারাটাও পাল্টাতে হবে, কারণ সন্ন্যাস তখনকার দিনে একটা আনন্দের ব্যাপার ছিল, কারণ তখন খাদ্যের কোনোরকম অভাব ছিল না। তখন মানুষ যখন সন্ন্যাসী তাদের ঘরে যেতেন তখন সন্ন্যাসীকে কিছু দেওয়ার পরে দক্ষিণা দিতেন। দক্ষিণা এই জন্য দিতেন যে আপনি আমার জিনিসটা গ্রহণ করেছেন তার জন্য আপনাকে আমি প্রণাম জানাই বলে দান এবং দক্ষিণা একসঙ্গে তাদের দেওয়া হতো। কিন্তু দিনে দিনে এখন যে অবস্থা হয়েছে, সন্ন্যাসী যদি কারো ঘরে যায় তখন মানুষ মনে করে যার শোষণ করতে এসছে, আর ঘটনা তাই। এরকম চিন্তাভাবনা কালের সঙ্গে সঙ্গে আসবে। যখনই আমাদের খাদ্যের অভাব আসবে, যখনই আমরা সংকটের মধ্যে থাকব, তখন আমাদের সবাইকে কাজ করতে হবে। তাই যে সন্ন্যাস রুটি তৈরি করে, যে সন্ন্যাস নিজের জন্য খেটে রোজগার করে করে তার সন্ন্যাসকে বাঁচিয়ে রাখে, সেই সন্ন্যাস ভগবান শ্রীকৃষ্ণর মত যে টিকবে, বাদ বাকি যে সন্ন্যাস আছে সে টিকবে না। সম্ভবত দেশটার নাম আমার মনে হয় রোমই হবে বা অন্য কোনো দেশ হবে, যেখানে এখন একটা নিয়ম হয়ে গেছে কেউ যদি সন্ন্যাস নিতে হয় সরকারের অনুমতি নিতে হয়। তার কারণ সেখানে জনসংখ্যা যত তার থেকে সন্ন্যাস যদি অধিক হয়ে যায় তাহলে কাজ করবে কে? তাই বোধ হয় শ্রীকৃষ্ণ এগুলো বুঝতে পেরেছিলেন, তাই কৃষ্ণের প্রত্যেকটা ঘোষণা ছিল সংসার জীবনে থেকে তুমি সন্ন্যাসের মধ্যে ফুল ফোটাও। আর প্রত্যেকটা সন্ন্যাসী উচিত আমার মনে হয় এখনকার যে কাল, এই কালে মানুষের কাছে যেন আমরা না পড়ি, আমরা যেন নিজেই নিজস্ব ভাব নিয়ে বাঁচতে পারি, আমরা যেন কর্মহীন না হয়ে পড়ি, কারো বোঝা না হয়ে পড়ি। বিখ্যাত সন্ন্যাসী একজন ছিলেন পাঞ্জাবের, তিনি কারো কাছে কিছু নিতেন না। এবং তিনি এমন ছিলেন যে চাষির কাছ থেকেও গম চেয়ে খেতেন না, যে গম ভূমিতে পড়ে যেত চাষি যখন বাড়ি নিয়ে ফিরে যেত, কিছু গম যদি মাটির মধ্যে পড়ে থাকতো সেই গম কুড়িয়েই তিনি ওটাকে খেতেন। ঠিক
ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গাটাই বলছেন যে সন্ন্যাস এমন হওয়া উচিত যে সন্ন্যাস কারো যেন বোঝা না হয়। এই সন্ন্যাসের কথা বলতে বলতে আমার সবচেয়ে বেশি মহাবীর বুদ্ধ, গৌতম বুদ্ধ, শঙ্করাচার্য, মহম্মদ এদের তো ভালো লাগেই। তো গৌতম বুদ্ধ এক জায়গায় এক রাজ্যে গিয়েছেন, সেখানকার রাজা তার উজিরকে ডেকে বলছেন গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করা উচিত কি উচিত না। উজির তখন বলছেন এই সামান্য একটা কথা জিজ্ঞেস করার জন্য আপনি আমার কাছে এসেছেন, আমি আজকেই ইস্তফা দেব। যে রাজার একটুখানি বোধ নেই যে অত বড় মানুষ সন্ন্যাসী আমাদের রাজ্যে এসে তার সঙ্গে দেখা করতে হয়, তা সেই রাজ্যে আমি উজির হয়ে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই, আমি এক্ষুনি আমার ইস্তফা জানিয়ে দেবো। তখন রাজা বলছে না না না, তুমি তো আমার থেকে বয়স অনেক বড়, বাবার আমলও তুমি চালিয়েছো, তাই তোমার কাছে সলা পরামর্শের জন্য এসছো। বলে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি যেটাকে ধরে রেখেছেন সেটাকে গৌতম বুদ্ধ ছেড়ে দিয়ে এসেছেন, গৌতম বুদ্ধ আপনার থেকে অনেক এক ধাপ এগিয়ে আছেন। আপনি যেটাকে মনে করছেন সোনা ও সেটাকে মনে করে নিয়েছে মাটি, তাই যে ব্যক্তি ছেড়ে এসছে তাকে আপনি দেখা করতে যাবেন না, এ কীরকম ইচ্ছা? কিন্তু আজ সন্ন্যাসীর অবস্থা কী হয়েছে? আজ সন্ন্যাসীরা অপেক্ষা করে যে কোনো বড় মানুষ যেন তার সঙ্গে দেখা করতে আসে, আর যদি দেখা করতে আসে সেটা পেপারে নিউজে বিরাটভাবে দেখিয়ে দেয়। এটা ঠিক কিনা কতটা ঠিক আপনারা জানেন, তাই এরকম সন্ন্যাস কতক্ষণ বাঁচতে পারে? এই সন্ন্যাস আমার মনে হয় না খুব বেশি দিন বাঁচবে। আমার মনে হয় সংসার জীবনের থেকে যে ব্যক্তি সন্ন্যাস নেবে সেই সন্ন্যাসই বাঁচবে। কারণ কৃষ্ণ বলছেন যে সন্ন্যাস যে নিজের রুটি তৈরি করবেন, স্ত্রী পুত্র মাতা পিতার জন্য রুটি তৈরি করবেন এবং সংসার জীবনে যেটুকুনো কর্তব্য সেটাও তিনি করবেন, তার সঙ্গে যিনি সন্ন্যাস বাঁচাবেন। সন্ন্যাস মানে ঈশ্বরের আরাধনা, সন্ন্যাস মানে ধ্যান, সন্ন্যাস মানে সাধুতা। সাধুতা মানে আমার গুরুদেব একটা কথা বলতেন, সাধু তিনি যে নিজে ঠকবে না অপরকেও ঠকাবে না। নিজে ঠকবে সে কিন্তু সাধু নয়, যে অপরকেও ঠকাবে না নিজেও ঠকবে না, সেই সন্ন্যাস ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বাঁচাবে। আমাদের সবার চেষ্টা করা উচিত যে আমরা সংসার জীবনের থেকে কী করে সন্ন্যাস জীবন পালন করা যায়। সন্ন্যাস মানে হচ্ছে একটা ঘোষণা যে আমি যে স্রোত থেকে আমার জন্ম এসেছে, যে স্রোত, যে উদ্গম, যে মিশন দিয়ে আমাকে পাঠিয়েছেন ঈশ্বর, সেই মিশনটাকে পুরো করে আমি এখান থেকে ফিরব এবং আমি সংসারের থেকেও সংসার থেকে ভিন্ন হব, আমি সমাজের থেকেও সমাজ থেকে ভিন্ন হব, আমার রূপরেখা, আমার কাজের ধরন সম্পূর্ণ সবার থেকে একটু বিপরীত হবে। বিপরীত এই হতে হবে যে আমার মধ্যে যে পরম সাধুতা জন্মগ্রহণ করেছে সেটা যাতে প্রতিবেশী থেকে আলাপ করে প্রত্যেকটা মানুষ জানতে পারে। আমি মুখ দিয়ে বলার কোনো চেষ্টা নেই, আমার কাজ দ্বারা বলবো, আমি অক্লান্ত পরিশ্রম করব, পরিশ্রমের দ্বারা আমার সংসার রুটি রোজগার সবই করব, সঙ্গে পরব্রহ্ম যিনি পাঠিয়েছেন তার প্রতিও আমার মন থাকবে, এই সন্ন্যাস আমার মনে হয় বাঁচবে। এই সন্ন্যাস শোষক আমাদের যে শোষণ করছে এটা মনে হবে না, কারণ সমাজবাদ যখনই আসবে তখন কিন্তু সন্ন্যাসের অবস্থা নড়বড় হয়ে যাবে। আমরা দেখেছি বিভিন্ন দেশে যেখানেই একটা সমাজবাদ এসছে সেখানেই সন্ন্যাসীর অবস্থা নড়বড় হয়ে গেছে। তাই সন্ন্যাসকে বাঁচাতে গেলে একটাই রাস্তা ভগবান শ্রীকৃষ্ণের, তিনি যেটা বলেছিলেন যে কর্মের সঙ্গে যেন ধর্মকে আমরা ধরি, আমরা যেন কর্মহীন হয়ে ধর্মকে না ধরি। কেন কর্মহীন হয়ে যখনই আমরা ধর্মকে ধরবো তখনই কিন্তু আমাদের উপদ্রবের মধ্যে পড়তে হবে, কারো বোঝা হতে হবে। কবিরকে যদি আমরা খুব ভালো করে দেখি, জোলারের ছেলে কবির ছিলেন, তিনি নিচু জাতি। আমাদের একটা মধ্যে একটা আছে যে জাত, জাত বলে কিছু নেই, আমরা হরিকে যে ভজন করে সে হরির জাতি হয়, শিবকে যে ভজন করে সে শিবের জাতি হয়, দুর্গাকে যে ভজন করতে দুর্গার জাতি হয়, জাত ভেদ বলে কিছু নেই। তো কবির কী করতেন না, সারা দিন ধরে কাপড় বুনতেন আর বাজারে ঠিক 12টা-1টার সময় গিয়ে কাপড় বিক্রি করে আসতেন এবং যে পয়সাটা তিনি পেতেন সে পয়সাটা দিয়ে সংসার চালাতেন, সঙ্গে তার শিষ্য এবং শিষ্যাকে নিয়ে সৎসঙ্গ চালিয়ে যেতেন। এরকম করতে করতে কবিরের কিন্তু জীবনযাপন করেছেন। গুরু নানকের জীবন যদি আমরা দেখি, কোনো এক সময় তিনি রাজার কাছে থাকতেন, তারপরে তিনি কিন্তু চাষবাস 15 দিন করতেন, 15 দিন সৎসঙ্গ করতেন, এরকম সন্ন্যাস আমার মনে হয় টিকবে। জপ তপ পূজা পদ্ধতি সাধনা সূত্র এবং শান্তির পথ কোথায় পাবেন নিয়ে অনেক ফোন করেন এবং যারা ফোন করেন এবং যারা করেছেন তাদের সেই অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। দেখতে থাকুন পরবর্তী অনুষ্ঠান।